हाय फ्रेंड्स, प्रियंकास फूड गैलरी चैनले तुम्हारे सकल के स्वागत। आज हमें मटन एक नतून रेसिपी बनिए देखो। ये रेसिपिटे आगे बाड़ी बनिए, खूब टेस्टी है खेते, तई भावलम आज तुम्हारे साथे शेयर करी। वीडियो शेष पर्यंत देखते थको और भलो लगले अवश्य हमारे वीडियो शेयर करो। तुम्हरा बाड़ी ट्राई करो, किन्तु सबस्क्राइब करते भूलो ना। किन्तु एखाने आमी कड़ाइए किछुटा जल गरम चापिए दिए, एबार एर मध्ये देव दुटो तेजपाता आर देव पाँचटा रसुन। एखाने आमी एक किलो मटन नियेछि, एबार ए मटनटा एखाने किछुटा सेद्ध करे नेब। তেজপাতাগুলো আর রসুনটা এটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না। মাংসটা ফুটে উঠলে, কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমি রসুন আর তেজপাতাগুলো তুলে ফেলে দেব। মটনটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার পাশ থেকে এইগুলো আমি তুলে ফেলে দেব। ফেনার মতো যেগুলো উঠেছে এগুলো আস্তে আস্তে তুলে ফেলে দেব। मटनटा किछुटा सेद्ध हो गेछे, एबार आमी तेजपातागुलो आर रसुनगुलो तुले फेले देब। মাংসটা আস্তে আস্তে তুলে নেব জল থেকে। সব মাংসগুলো তোলা হয়ে গেছে, আমি এই জলটাকে অন্য একটা পাত্রে ঢেলে রাখবো। পরে যখন আমি মাংস কষানোর সময় জল ইউজ করব তখন এই জলটা দেব, যাতে পুরো মাংসের ফ্লেভারটা পাওয়া যায়। এই জলটা কিন্তু আমি ফেলে দেব না। এবার একটা মশলা রেডি করে নেব, যেটা এই রেসিপিতে খুবই গুরুত্বপূর্ণ। এখানে নিয়েছি কিছুটা মৌরি, গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, বড় এলাচ চারটে বড় এলাচ আর তিন টুকরো দারুচিনি। এটা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াই দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে আমি আলু আর পেঁপেটা ভেজে নেব। এবার মূল রান্নায় চলে এলাম। এখানে হাঁড়ি গরম হয়ে গেছে, এখানে দেব পরিমাণ মতো তেল। এই রেসিপিটাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এই রেসিপিটাতে আমি ধনে জিরে কিছুই ব্যবহার করব না। পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন কুচি আর টমেটো কুচি। Thank you.
রসুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটো। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দেব সামান্য পরিমাণ নুন। টমেটোগুলো সব গলে গেছে, এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। পেঁয়াজগুলো যাতে না পুড়ে যায় তার জন্য আমি আগে থাকতে মটরের এই স্টটা দিয়ে দেবো, অল্প অল্প করে দিতে থাকবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি মটন সেদ্ধ করে রাখা জলটা দিয়ে এটাকে আরও কিছুটা সেদ্ধ করব। আরও কিছুটা জল লাগবে, আমি এখানে গরম জল ব্যবহার করব। আলু মাটন পুরোটাই সেদ্ধ হয়ে এসছে, এবার আমি এখানে বেটে রাখা এই গোটা গরম মশলাটা দিয়ে দেবো। Thank you.
মটনের রেসিপি পুরো রেডি। সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোর্থ এবং ফাইনাল স্টেপটা করব। এখানে আমি একটা প্যান গরম করতে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি দেব সরষের তেল। আর দেব পরিমাণ মতো ঘি। ঘিটার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে, একটু বেশি ভালোভাবে গরম করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই পুরো তেলটা এই মাংস দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দেব। রেডি হয়ে গেছে আজকে মটনের রেসিপি। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তোমরাও এটা বাড়িতে ট্রাই করো। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।